অনুভূতি আমাদের ভালোই দিতে ভোট দিতে এই প্রথম ভোট দিচ্ছে সিটির মনে হইতেছে তো ভালো পরিস্থিতি এখন দেখা যাক বিকাল করালে তো অনেক কিছু হয় অনেক ধরনের সমস্যা হয় দেখা যাক এখনো পর্যন্ত তো ভালোই চলতেছে আমাদের এলাকায় বুট কাজ করাটা তো মেইন ব্যাপার তো আমাদের যে আমাদের ওয়ার্ড থেকে এই যিনি ইয়ে হয়েছেন উনি বুট কাস্টিং এর ব্যাপারে খুব সচেতন সেজন্য আর কি ভোটার বেশি প্রার্থীরা যথেষ্ট আসতেছে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য ভোট দিলা ইভিএম এ কিলা লাগলো আগের তুলনায় সহজ না কঠিন আগের তুলনায় সহজ এবার কোনো বুট খুব সুন্দর ওর আর সহজ হয়ে গেছে ভালো ও সব কোনো হয়েছে না গন্ডগোল হয়েছে না এবার খুব সুন্দর হয়েছে বুট ভালো লাগছে বুট দিতে এবার আজকে পরিবেশটা আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের তুলনায় ভালো বৃষ্টি নেই রোদও নেই মোটামুটি একটা মানানসই একটা পরিবেশে আমাদের প্রশাসক ভোট দিচ্ছেন আমরা আশা করি সকলে সুন্দরভাবে ভোট দিতে পারবেন ইভিএমে ভোট দিতে গিয়ে যেহেতু নতুন এই পদ্ধতি আমাদের কাছে সেজন্য একটু অসুবিধা হচ্ছে একটু সময় লাগছে কিন্তু ভোট কাস্ট হচ্ছে আশা করি আমরা সময়ের ভিতরে সকলে ভোট কাস্ট হবে আর আমি ভোট করতে এটা সঠিক বলা মুশকিল তো আমার ধারণা 60-70% কমপক্ষে পড়বে হয়তো আরও বেশি হইতেও পারে লোকাল ইলেকশনে কখনো 80% পড়ে যায় আর যেহেতু ভোটার লিস্টে অনেক মৃত ব্যক্তি থাকেন আবার আপনার প্রবাসী থাকেন ওইগুলো অটোমেটিক বাদ পড়ে যায় যার কারণে পার্সেন্টেজ একটু কমে আসতে পারে আমার ধারণা 60-70% হইতে পারে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে পঞ্চমবারের মতো ভোট অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই নগরের 42টি ওয়ার্ডের 190টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে ইভিএমের মাধ্যমে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে অনেক আনন্দ উল্লাস প্রকাশ করেছেন নতুন ভোটাররা তুলনামূলকভাবে পুরাতন ওয়ার্ডের তুলনায় নতুন ওয়ার্ডে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে সাধারণ কাউন্সিলর পদে 272 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 87 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা 487,553 জন এছাড়া নগরীর 190টি ভোট কেন্দ্রে প্রায় 1,750 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনার কোনো খবর পাওয়া যায়নি আমরা কথা বলেছিলাম রিটার্নিং অফিসারের সাথে তিনি জানিয়েছেন বর্তমানে ভোটের পরিস্থিতি স্বাভাবিক আছে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি তো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের এই ছিল আমার কাছে সবশেষ